মাউন্ট নেমরুদ কাওথা থেকে প্রায় 43 কিলোমিটার দূরে 2150 মিটার উঁচু এই পর্বতটি হল তুরস্কের অন্যতম দর্শনীয় প্রাচীন স্থান। টিবক্সের আজকের পর্বে জানব মাউন্ট নেমরুদ সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবেই, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। মাউন্ট নেমরুদ তুরস্কে অবস্থিত। এখানে কমসেন রাজা অ্যান্টিওকাস তার স্মৃতিসৌধ বা তার শেষ বিশ্রামের স্থান। তিনি বিপুল সংখ্যক মূর্তি নির্মাণ করেন। এই ভাস্কর্যগুলোর মধ্যে তার নিজের প্রতিমূর্তি সহ রয়েছে দুটো সিংহ, দুটো ঈগল সহ এবং অনেক অনেক দেবদেবীর মূর্তি। এটি একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এলাকা। এই এলাকার অনেক কিছু এখনও অনেক গোপনীয়তা ধারণ করে। এখন অবধি পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা কৃত্রিম পাতটি নিশ্চিত করে নির্ধারণ করা সম্ভব হয়নি। জ্যোতির্বিজ্ঞানীরা এই পর্বতের উপরে রাখা বিখ্যাত সিংহ রাশি ফলের রহস্য সমাধানের চেষ্টা করছেন। কমিজেন রাজ্যটি অনেক ছোট ছিল। এটি এশিয়া মাইনারের দূরবর্তী কোণে অবস্থিত ছিল। একদিকে ফোরাত, অন্যদিকে অ্যান্টিটোরাস পর্বতমালা। ছোট রাজ্য হওয়া সত্ত্বেও কমিজেন পশ্চিমে সেলুসিয়ার সাম্রাজ্য এবং পূর্বে পার্থিয়ার মধ্যবর্তী সময়ে রোমান সম্প্রসারণের সময়কালে হেলেনীয় রাজ্যগুলির দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলে বাফার রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কমিজেন রাজ্য প্রায় 2 শতাব্দী ধরে আধিপত্য বিস্তার করেছিল। রাজা অ্যান্টিওকাস খ্রিস্টপূর্বাব্দে 70 থেকে 80 রাজত্ব করেছিল। তিনি কমিজেনের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। 30 বছরের বেশি সময় ধরে তিনি এই অশান্ত সময়ের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। তিনি সম্ভবত অরন্টিড আর্মেনিয়ান রাজবংশের রাজা মিথ্রোডেটস এবং সেলুসির সাম্রাজ্যের গ্রিক সিরিয়ান রাজকন্যা। নেমরুদের সবচেয়ে চিন্তাকর্ষক উপাদানটি হল প্রায় 50 মিটার উঁচু এবং 150 মিটার ব্যাসের পাথরের স্তূপ, যা প্রাচীরের মতন পূর্ব, উত্তর এবং পশ্চিমের চারপাশ দিয়ে বেষ্টিত। উত্তর চত্বরটি সবচেয়ে কম দর্শনীয় এবং সম্ভবত এটি নির্মাণ কাজ কখনো শেষই হয়নি। এখানে তার পার্সিয়ান পূর্বপুরুষদের এবং সেলুসিড পূর্বপুরুষদের চিত্র আঁকা হয়েছে। পূর্ব ও পশ্চিম চত্বর রাজা অ্যান্টিওকাসের মূর্তি দ্বারা সজ্জিত। পশ্চিম চত্বরের বেশিরভাগ মূর্তিগুলোই খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়নি। এরপরও এখানকার মূর্তির মাথাগুলো ভেঙে পড়েনি। এর মধ্যে পূর্ব চত্বরের সর্বাধিক সংখ্যক সম্পূর্ণ মূর্তি রয়েছে। মূর্তিগুলোর বিশাল দৈত্যাকার মাথা ভেঙে মাটিতে পড়ে আছে। এখানকার গ্রিক ও পার্সিয়ান দেবদেবীরা হলেন জিউস, ওরোমাসেরেস, হেরাকলস, বেলেথ্রাগোনা, আট্রাগান্স, অ্যারেস, অ্যাপোলো, মিথ্রাস, হ্যালিউস, হার্মিস এবং কমিজেন টাইকে। অ্যান্টিওকাস নিজেও এখানে প্রতিনিধিত্ব করে। এই মূর্তিগুলোর দুপাশে পাহাড়ে আছে সিংহ এবং ঈগলের মূর্তি। এই মূর্তিগুলো সব চুনাপাথরের স্ল্যাব দ্বারা নির্মিত হয়েছিল। পূর্ব চত্বরে একটি পাথরের বেদিও রয়েছে, যাকে কখনো কখনো ধাপ পিরামিডে বলা হয়। এর উপস্থিতি থেকে বোঝা যায় যে এই স্থানে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হতো। প্রত্নতাত্ত্বিকদের মনোযোগ সিংহের মূর্তির উপরে, যার দেহ 19টি নক্ষত্র দ্বারা সজ্জিত এবং এটি সম্ভবত সিংহ নক্ষত্র মণ্ডল প্রতিফলিত করে। সিংহের গলায় একটি কাস্তে ঝুলানো সম্ভবত তাদের প্রতীক। আরও তিনটি তারা সিংহের পিছনের অংশ দৃশ্যমান প্রায়শই 3টি গ্রহের চিত্র হিসেবে ব্যাখ্যা করা হয়, বাম দিক থেকে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। এই চিত্রগুলি আকাশের আসল অবস্থা প্রতিফলিত করতে পারে এমন একটি ধরনের দীর্ঘকাল ধরে বোধ জল্পনা কল্পনা, অনুমান এবং ব্যাখ্যা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জোয়ান অ্যান্তোনিও বেলমেন্টে এবং সেজার গঞ্জালেস গার্সিয়া বিশ্লেষণ পরিমাপ এবং পর্যবেক্ষণের ভিত্তিতে এই গবেষকরা দেখিয়েছেন যে 23 জুলাই অ্যান্টিওকাসের সিংহাসনে যোগদানের বার্ষিকী উদযাপিত হওয়ার সময় সূর্য পূর্ব চত্বরের মূর্তিগুলো উদীয়মান সূর্যের ঠিক সামনে ছিল। ঠিক তেমনিভাবে পশ্চিম চত্বরের মূর্তিগুলো যথাযথভাবে 23শে ডিসেম্বর অ্যান্টিওকাসের জন্মদিনে অস্ত যাওয়ার সূর্যের দিকে নির্দেশিত হয়েছিল। সিংহের ছবি চিত্রিত স্টেলাগুলি সংরক্ষণের জন্য এখান থেকে সরিয়ে অস্থায়ী পরীক্ষাগারে স্থানান্তরিত হয়েছিল এবং আজ অবধি সেখানে রয়েছে। সিংহের ছবি চিত্রিত স্টেলাগুলি পশ্চিম চত্বর থেকে পূর্ব চত্বরের দিকে যাওয়ার পথে একটি অতিরিক্ত উত্তর চত্বর রয়েছে, যেখানে ঢালের উপরে পড়ে থাকা 42টি অসম্পূর্ণ ব্লক দেখা যায়। এর সাথে 57টি ভিত্তি রয়েছে। যেহেতু এই ব্লকগুলি সম্পূর্ণ মসৃণ এবং কোনো সাজসজ্জা নেই, তাই গবেষকরা অনুমান করেছিলেন এগুলো তীর্থযাত্রীদের বাতাসের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল। নেমরুদের এসব স্থাপনাগুলো নির্মাণ করতে 2টি প্রধান ধরনের পাথর ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে প্রথমটি ছিল 200 সবুজ শিলা, যা টুবিট নামে পরিচিত। এই একটি পাইরোক্লাস্টিক পদার্থের সাথে রয়েছে পলি পদার্থের উল্লেখযোগ্য সংমিশ্রণে। এই উপাদানটি দিয়ে তৈরি হয়েছে 2টি প্রধান চত্বর, পূর্বপুরুষের চিত্রযুক্ত স্টেলা, কয়েকটি ছোট ছোট মূর্তি। ট্রফির পূর্ব চত্বরের নিচে একটি উপত্যকা পাওয়া যায়,
নিমরুদের মূল স্থাপনাগুলি সাদা এবং হলুদ চুনাপাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। প্রচুর মূর্তি এবং বেদিগুলো এর দ্বারাই নির্মিত। 1987 সালে মাউন্ট নিমরুদ পর্বত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন তথ্যমূলক ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের টিউববক্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।